হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের মনে জাগা প্রত্যেকটা প্রশ্নের নির্ভুল এবং সঠিক উত্তর। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর যদি আপনাদের মনের প্রশ্নের উত্তর আপনারা না পেয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানাবেন। আমি চেষ্টা করব আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তর দিয়ে দেওয়ার। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। তো প্রথম প্রশ্ন আসছে তুফানবাগ। তুফানবাগ প্রশ্ন করেছে, অফিসিয়াল কাট অফ বলুন। তো তুফান, তোমাকে আমি একটা কথাই বলতে চাইছি যে অফিসিয়াল কাট অফ বলে এখন কিছু হয় না। একটা ছোট ইউটিউবার থেকে শুরু করে কিন্তু একটা বড় ইউটিউবার পর্যন্ত এখন কেউ অফিসিয়াল কাট অফটা বলতে পারবে না তোমাকে। কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড যতক্ষণ না নিজের থেকে অফিসিয়াল কাট অফ অ্যানাউন্স করছে, ততক্ষণ না কেউ তোমাকে কিন্তু অফিসিয়াল কাট অফটা জানাতে পারবে না। হ্যাঁ, একটা সার্ভে এর মাধ্যমে কিন্তু বড় বড় চ্যানেলরা একটা এক্সপেক্টেড কাট অফ তোমাকে বলতে পারে, সেটা হয়তো ফাইনাল কাট অফ বা অফিসিয়াল কাট অফের কাছাকাছি হতে পারে, আবার নাও হতে পারে। তাই বলছি এখন অফিসিয়াল কাট অফটা কোনোভাবেই জানা যাবে না যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড অফিসিয়াল কাট অফটা ঘোষণা করছে। আর এই ঘোষণাটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড ফাইনাল মেরিট লিস্টের সময় করে থাকে। এছাড়াও একটা আরটিআই কপি বার হয়, যে আরটিআই কপি থেকে তুমি জানতে পারবে যে কত নাম্বার থেকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে। সেগুলো কিন্তু পরে, এখন কিছু অফিসিয়াল জানা যাবে না, ঠিক আছে? আশা করছি তোমার প্রশ্নটা ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন সজল দাস। সজল দাস বলছে, দাদা আরটিআই করার পর কতদিন পর জানা যায় রেজাল্ট? তো বন্ধু, তোমাকে প্রথমেই বলে দিচ্ছি যে রেজাল্ট জানা যায় প্রায় এক মাসের মধ্যে, এক মাস বা 40 দিন এমনি কিছু একটা লাগে রেজাল্টটা পাবলিশ হতে পারে, তুমি জানতে যে কত পেয়েছো কি না। এরপর এই লকডাউনের সময় কত সময় লাগবে, কত জলদি আসবে সেটা আমি ক্লিয়ার বলতে পারছি না, ঠিক আছে? কারণ এখন যা পরিস্থিতি সব কিছুই লেট চলছে। এরপর আমার ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই প্রশ্ন করেছে আরটিআই এর জন্য। তোমাদেরকে একটাই কথা বলছি, তোমরা যদি চাইছো আরটিআই করতে, অবশ্যই গুগলে যাও, সিম্পলি আরটিআই টাইপ করো, একটা অফিসিয়াল সাইটের লিঙ্ক দেবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা আরটিআইয়ের অফিসিয়াল সাইটে চলে যাবে। সেখানে তোমরা খুব সিম্পলভাবে কিন্তু আরটিআই ফাইল করতে পারো। বেসিক কিছু ডিটেলস লাগবে, যেমন তোমার অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, এইসব কিছু একটা বেসিক ডিটেলস লাগবে, সেগুলো ফিল আপ করে দেবে। আশা করছি তোমাদের আরটিআইটা হয়ে যাবে। আর আরটিআই করতে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে অবশ্যই গাইড করে দেবো কীভাবে আরটিআইটা করবে, ঠিক আছে? সে নিয়ে কিন্তু কোনো চাপ নিও না, তোমরা আরটিআইটা খুব সহজেই নিজের থেকে কিন্তু করে নিতে পারবে। নেক্সট প্রশ্ন সবকা ফ্রেন্ডস। খুব সুন্দর সবকা ফ্রেন্ডস। যাক, সবকা ফ্রেন্ডস কী কমেন্ট করেছে, দাদা আমি এসসি 39.25, ইন্টারভিউতে কত তুলতে হবে? তো এটা হচ্ছে একটা বেসিক প্রশ্ন। আমি আমার কমেন্ট সেকশনে 60% কমেন্ট কিন্তু এই রকমই দেখছি, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইউআর সকলেই কিন্তু এইভাবে কমেন্ট করছে যে স্যার আমার এই স্কোর, আমি ইন্টারভিউতে কত তুললে আমি চাকরিটা পাবো। তো আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা যদি চাইছো চাকরিটা পেতে তাহলে কিন্তু এই থিঙ্কিংটা আর রাখো না। তুমি যাও, ঘুরে আসো প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, বড় বড় ইউটিউব চ্যানেল, তারা যে কাট অফ দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের, সেই কাট অফটা কি আদৌ মিলেছে? হ্যাঁ মানছি, আমারও কাট অফ মিলেনি, কিন্তু কোনো চ্যানেলের কিন্তু কাট অফ বিন্দু মাত্র মিলেনি। সে যতই বড় চ্যানেল হোক না কেন, যত বড়ই হনু চ্যানেল হোক না কেন, কেউ কিন্তু কাট অফ মিলাতে পারেনি। এতে আমি কারো দোষ দেব না, এই যে সিচুয়েশনটারই দোষ, না হলে এতটা কাট অফ কিন্তু বেশি যায় না। একেবারে 33 কাট অফ থেকে 39-এর কাছাকাছি কাট অফ জাম্প করেছে। আপনারা ইমাজিন করতে পারছেন কতটা কাট অফ জাম্প করেছে? তো যদি তোমাকে চাকরিটা পেতে হয় তোমাকে তোমার বেস্ট দিতে হবে। এটা ভাবলে চলবে না যে আমি কত নাম্বার পেলে আমি চাকরিটা পেয়ে যাব, এটা ভাবতে হবে আমি কি করলে আমি বেস্ট স্কোরটা অ্যাচিভ করতে পারবো। 10 থেকে 12 স্কোর সবাই চেষ্টা করো যে 12 পর্যন্ত কিন্তু স্কোর তোলা যায় ইন্টারভিউতে খুব সহজেই। তোমরা যদি ইন্টারভিউ এর ভিডিওগুলো না দেখে থাকো আমার প্লেলিস্টে যাবে এবং ভিডিওগুলো অবশ্যই দেখবে, তোমরা উপকৃত হবে। এবং এইরকমই আরও গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, যে প্রশ্নগুলো ইন্টারভিউয়ার বারবার ধরে আর বারবার ছেলেরা ভুল করে, এই রকম প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তোমাদের উদ্দেশ্যে আরেকবার বলছি, তোমরা এই রকম থিঙ্কিংটা মাথা থেকে বার করো,
গিভ ইউর 200%, যাতে তোমাদের চাকরিটা তোমাদের হাতের মুঠোয় চলে আসে, ইন্টারভিউতে তোমরা বাদ না পড়ো, এভাবে নিজেকে প্রস্তুত করো। ঠিক আছে, আশা করছি তোমাদের সকলের উত্তরটা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট প্রশ্ন, আর আশা করছি এটাই শেষ প্রশ্ন হচ্ছে, গোপাল কুণ্ডু করেছে, দাদা রবি শস্য ফাইনাল অ্যান্সারটা কি? তোমরা অনেকেই কনফিউজড আছো অনেকগুলো প্রশ্নতে, যেমন একটা হয়ে গেল ইডেন গার্ডেন, আরেকটা এই রবি শস্য, এইরকম আরও ইংরেজির অনেকগুলো প্রশ্ন রয়েছে যেখানে অনেকটা কনফিউশন রয়ে গেছে। তো সকলকেই বলছি, এই সমস্ত কনফিউজিং প্রশ্নগুলো নেগেটিভ মার্ক ধরে তোমরা তোমাদের কাট অফ যত হচ্ছে সেইটা গুণো, সেই যে নাম্বারটা হচ্ছে ওই নাম্বারের বেসিকে তুমি জাজ করো নিজেকে যে তুমি পাস করতে কি পাস করতে না। যদি পাস করতে তাহলে কিন্তু আরটিআই এখনই ফাইল করো, আর যদি তুমি ভাবছো যে না আমি পাস করতাম না, তাও আমার নাম্বারটা জানার আছে যে আমি কত পেয়েছি, অ্যাকুরেট নাম্বার জানার আছে, ওএমআর সিট দেখার আছে, তবুও কিন্তু তুমি যাও এবং একটা আরটিআই ফাইল করে দাও। 590 টাকার মতো হয়তো লাগে, টাকাটা বড় জিনিস নয়, সবসময় কিন্তু টাকাটা দেখলে হবে না। যদি তুমি এই আরটিআইয়ের মাধ্যমে তুমি একটা চাকরি পেয়ে যাও, কত টাকা আসবে কত টাকা যাবে, ঠিক আছে? তো তোমরা যদি মনে করছো যে আমি চাকরিটা পেয়ে যেতাম, আমি কোয়ালিফাই করে যেতাম, এইরকম একটা মনোভাব হচ্ছে, আরটিআই করতে দ্বিতীয়বারও ভাবো না। আমি সকলকে বলছি এখনই যাও, গুগলে যাও, সার্চ করো, আরটিআই ফাইল করে দাও। আশা করছি তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি ভালোভাবে দিতে পেরেছি। এছাড়াও তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে, আমি এইরকম সিরিজ বারবার আনবো, তোমাদের যত প্রশ্ন আছে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাও, আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা এত দূরেই ছিল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, ভালো থাকুন।